চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল সরকার। এদিকে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে সরকার, বলছেন ওবায়দুল কাদের। এত টাকা পাচার হয় বাংলাদেশ ব্যাংক করে কি, প্রশ্ন চুন্নুর। জানাবো মির্জা ফখরুলের সিঙ্গাপুর যাত্রা নিয়ে রহস্য। এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচন, কোন দল করলেই বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল সরকার। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বদলেছে সরকার। সরকারিভাবে চিনির দাম কেজি প্রতি 140 টাকা থেকে বাড়িয়ে 160 টাকা করা হয়েছিল, এখন আবার আগের দামই রাখা হয়েছে। এর আগে সরকারি চিনির দাম কেজিতে 20 টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এর কয়েক ঘন্টা পরে এই সিদ্ধান্ত প্রত্যাহার করলো সরকার। শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিএসএফআইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি উৎপাদিত চিনির বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কর্পোরেশনের 50 কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয় মূল্য 150 টাকা ও ডিলার পর্যায়ে বিক্রয় মূল্য 157 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কর্পোরেশনের 1 কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা কর্পোরেশন সুপার শপ বিক্রয় মূল্য 155 টাকা। পাশাপাশি বিভিন্ন সুপার শপ চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় 160 টাকা। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে সরকার, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের আয় বাড়েনি বলে বিএনপির এক নেতা নির্লজ্জ মিথ্যাচার করছে, অথচ আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের মাথাপিছু আয় 5 গুণের বেশি বেড়েছে। 2006 সালে বিএনপি জামাত শাসনামলে মাথাপিছু আয় ছিল 543 মার্কিন ডলার, বর্তমানে মাথাপিছু আয় 2765 মার্কিন ডলার। তিনি আরো বলেন, বিএনপির আমলে মঙ্গখরা ও দুর্যোগে না খেতে পেয়ে মানুষ মারা যেত, অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করত। আর বর্তমানে বাংলাদেশ সামগ্রিকে খাদ্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করতে এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গৃহহীন মানুষেরও গৃহ ও খাদ্যের সংস্থান হয়েছে। এক টাকা পাচার হয় বাংলাদেশ ব্যাংক করে কি, প্রশ্ন চুন্নুর। বাংলাদেশ ব্যাংকে কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, এমন প্রশ্ন রেখেছে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয় এটা তাদের রিপোর্ট, তাহলে এতদিন তারা কি করেছিল, তারা কি জানে না কোন আইটেমের দাম কত। মুজিবুল হক চুন্নু বলেন, আমরা কোথায় যাব, অর্থ বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন। বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে, কোনো ব্যবসায়ী কোন হিসাব থেকে এলসি করেন এটা ওভার ইনফ্লুয়েন্স হচ্ছে না আন্ডার ইনফ্লুয়েন্স হচ্ছে তারা কি জানে না। আমদানি রপ্তানি একটি বিভাগ দেশে আছে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1300 কোটি টাকার অডিট আপত্তি ও আর্থিক খাতের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, সব থেকে বেশি অনিয়ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার শক্তভাবে এগুলো দেখভাল না করলে দেশ খালি হয়ে যাবে, কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যাংক তো খালি হয়ে গেছে, ব্যাংকের মাধ্যমে এই যে যায় নিশ্চয়ই এটা ওভার ইনফ্লুয়েন্স আন্ডার ইনফ্লুয়েন্স, এগুলো দেখার দায়িত্ব কার। পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে মুজিবুল হক বলেন, সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ নিউজ দেখলে মনটা খারাপ হয়ে যায়, হাসপাতালে ঢোকানো হলো, তারপর বলা হলো মারা গেছে, খতনা করাতে গিয়ে মৃত্যু হয়েছে। আমার মনে হয় এত এলোমেলো হচ্ছে, প্রধানমন্ত্রীকে বলবো আপনি কঠিন হন। মানুষ এখন ভাবছে সরকারি দল বিরোধী দল কি করে, জবাবদিহি কোথায়, সরকার শক্ত না হলে আমাদের তো যাওয়ার জায়গা নেই। মির্জা ফখরুলের সিঙ্গাপুর যাত্রা নিয়ে রহস্য। সম্প্রতি কারামুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য আগামী 7 মার্চ তিনি সিঙ্গাপুরে যেতে পারেন, বিষয়টি নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। অনেকে বলছেন সরকারের আনুকূল্যে জামিন নিয়ে মির্জা ফখরুল এবার বিদেশে যাবেন। আবার বিএনপির অনেক নেতাকর্মী ভেবেছিলেন যে মির্জা ফখরুল জেল থেকে বের হলে আন্দোলন গতি পাবে, কিন্তু বাস্তবে তেমনটি দেখা যাচ্ছে না। ফলে মির্জা ফখরুলের সিঙ্গাপুর যাত্রা নিয়ে রাজনীতিতে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব জেল থেকে মুক্তির পর লন্ডনে পলাতক তারেক রহমানের সঙ্গে দু একবার কথাবার্তা বলা ছাড়া তেমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হননি। তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন, কারণ তরিন থাকার কারণে তার শরীর দুর্বল।
কিছু রোগশোক দানা বেঁধেছে, সে কারণেই তিনি আগামী 7 মার্চ সিঙ্গাপুরে যেতেছেন এবং সব আয়োজনও এর মধ্যে সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন চিন্তা করা হয়েছিল মির্জা ফখরুল জেল থেকে বের হলে আন্দোলনের গতি পারবে, কিন্তু তেমনটি হচ্ছে না। এরই মধ্যে তিনি দুই একজন নেতাকে রয়েশ হয়ে সবকিছু করার পরামর্শ দিয়েছেন, ধীরে ধীরে কর্মসূচি সাজানোর ব্যাপারেও মতামত দিয়েছেন। অর্থাৎ আন্দোলনের লাগাম টেনে ধরা এবং মির্জা ফখরুলের মধ্যে এক ধরনের সমঝোতামূলক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা প্রশ্ন রাখছেন, তাহলে কি সরকারের সঙ্গে সমঝোতা করে মির্জা ফখরুল মুক্তি পেয়েছেন, আর সরকারের আনুকূল্যেই কি তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন? তারা বলছেন মির্জা ফখরুলের সিঙ্গাপুরে যাত্রা নিয়ে সবসময় এক ধরনের রহস্য তৈরি হয়। বিভিন্ন সময় তিনি সিঙ্গাপুরে কেন যান, সেখানে তিনি কি শুধু সফরে যান নাকি অন্য কোনো কাজে যান, তার সিঙ্গাপুর সফরের খরচ কে বহন করে সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এরকম ব্যয়বহুল চিকিৎসা মির্জা ফখরুল নিজের টাকায় করবেন এটা বিশ্বাসযোগ্য নয়। এর আগেও গুঞ্জন ওঠে মির্জা ফখরুলের চিকিৎসার খরচ সরকার বহন করে, যদিও মির্জা ফখরুল এ ধরনের বক্তব্যকে অপপ্রচার এবং অপপ্রচার বলে মন্তব্য করেছেন। কেউ কেউ মনে করেন সিঙ্গাপুর সফরে গিয়ে তিনি রাজনৈতিক বিভিন্ন দিক নির্দেশনা গ্রহণ করেন। তারেক জিয়ার অন্তত দুজন একান্ত অনুগত ব্যক্তি আছেন, মির্জা ফখরুল সিঙ্গাপুরে গিয়ে তারাও সিঙ্গাপুরে যান এবং সেই সময় তারা মির্জা ফখরুলকে নানা বিষয়ে পরামর্শ দেন। মির্জা ফখরুলের জামিনের পর বিএনপির আন্দোলনে গতি পারবে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন বিএনপির আর কিছুই করার নেই, তাদের সঙ্গে জনগণও নেই, কথা কিছু বলতে হয়, এজন্য মাঝে মাঝে কথা মালা চাতুরি করেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির রাজনীতিতে মিথ্যাচার ভরপুর, এটা তাদের চিরাচরিত মিথ্যাচারেরই ধারাবাহিকতা, তাদের সঙ্গে জনগণ নেই, তাদের কর্মীরাও হতাশ। উপজেলা নির্বাচন কোন্দল করলেই বহিষ্কার। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে অন্তর্কলহ বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তারা উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে না। উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যে কোনো ব্যক্তি দলীয় পরিচয় ছাড়া উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর এই কারণে এবার উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল আরো তীব্র এবং তুমুল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন উপজেলা এমপি তাদের পছন্দের ব্যক্তিদেরকে মাঠে নামিয়েছেন, অন্যদিকে যারা এমপি হতে পারেনি কিন্তু আওয়ামী প্রভাবশালী নেতা তারাও তাদের পছন্দের প্রার্থীকে উপজেলা নির্বাচনে দাঁড় করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এছাড়াও তরুণরা তাদের নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য উপজেলা নির্বাচনকে বেছে নিয়েছেন। এরকম একটি বাস্তবতায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের 4 থেকে 5 জন প্রার্থী গড়ে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় আওয়ামী লীগের সংঘাত সহিংসতা তীব্র আকার ধারণ করতে পারে। ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরে নেতারা উপজেলা নির্বাচন নিয়ে সন্ত্রাস সহিংসতার শঙ্কা করেছেন এবং এটি উদ্বেগজনকভাবে উপজেলা নির্বাচনের সময় বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে। এই বাস্তবতায় আওয়ামী লীগের নীতি নির্ধারক উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে উপজেলা নির্বাচনের ব্যাপারে 5টি নির্দেশনা জারি করেছে। কোনো এমপি কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না বা প্রার্থীদের পক্ষে কাজ করতে পারবে না। আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবেন না বা প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কোনো প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বা এমপির মনোনীত প্রার্থী ইত্যাদি বলে প্রচারণা করতে পারবেন না। একজন প্রার্থী অন্যজন প্রার্থীকে অরাজনৈতিক ভাষায় গালাগালি করা বা যাতে দলের বদনাম হয় এমন কোনো কর্মকাণ্ড করতে পারবেন না। কোনো প্রার্থী দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ তিনি আওয়ামী লীগের সভাপতি বা সহসভাপতি ইত্যাদি পরিচয় ব্যবহার ছাড়াই তাকে উপজেলা নির্বাচন করতে হবে এবং উপজেলা নির্বাচনে কেউ যদি সহিংসতা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে উপজেলা নির্বাচনে যদি সহিংসতার ঘটনা ঘটে এবং সেই সহিংসতার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা হয় তাহলে তাদের শাস্তি কঠোরতর হবে, এক্ষেত্রে তাদেরকে বহিষ্কার প্রযুক্ত করা হতে পারে বলে আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।